দেখো, একটি লম্ব চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ মিটার, আয়তন 924 ঘন মিটার হলে এই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য উচ্চতা হিসাব করে লিখি। তা দেওয়া কি আছে? না, স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে আর আয়তন দেওয়া আছে। তাহলে আমাদের কি ধরতে হবে এখানে? না, চোঙাকৃতি স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য, যদি ব্যাসের দৈর্ঘ্য না ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা আর মিটার ধরবো, আর উচ্চতা হচ্ছে এইচ মিটার। ঠিক আছে, দেখো অঙ্কটা আমি করে রেখেছি, দেখো বুঝিয়ে দিই। দেখো, মনে করি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য আর মিটার এবং উচ্চতা হলো এইচ মিটার। তাহলে দেখতে পাচ্ছ শর্তানুসারে কি, না 2πr = 264 এক নম্বর সমীকরণ হলো। আর এটা কি আয়তন দেওয়া আছে 924, তাহলে πr² h, তাই তো? πr² h সমান হবে কত? 924, এই তো। তাহলে আমরা এবারে দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো, এই দুটোর থেকে আমরা কি বার করব? দেখো এইচ এইচ কেটে যেতে পারে, আর আর কেটে যেতে পারে, সেই জন্য আমরা 2 ভাগ 1 করছি। তো এটা ভাগ এটা করে আমরা পাচ্ছি কত? কাটাকাটি করে দেখো, কাটাকাটিটা দেখে নাও, দেখে r = 7। তাহলে চোঙাকৃতি স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য কত হলো? 14 মিটার। এরপরে দেখো আর এর মানটা যদি 1 নম্বর সমীকরণে আমরা বসাই, 1 নম্বর সমীকরণে যদি আমরা বসিয়ে দিই, তাহলে আমরা 2πr h, তা 2πr h, তাহলে 7 7 কেটে গেল, 44টা আমরা এদিকে 2 × 22 ভাগ করে দিলাম, আর এর এইচের ভ্যালু পেয়ে গেলাম 6 মিটার। তাহলে আমরা কি পেলাম? চোঙাকৃতি স্তম্ভটির উচ্চতা হচ্ছে 6 মিটার। ঠিক আছে, এটা আমরা করে রেখেছি, দেখে নি না, দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। যদি কোনো অসুবিধা হয় আমাকে পরে জানাবে। এর পরের অঙ্ক আমরা যাব, এটা আমরা হিন্টস দেব, কারণ অনেক অঙ্ক, সব অঙ্ক করতে গেলে অনেক সময় লাগবে। এবার দেখো পরের অঙ্কটা কি বলেছে, 11 কি বলেছে? 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি ট্যাঙ্ক জলপূর্ণ আছে। 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি ট্যাঙ্ক জলপূর্ণ আছে। 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়। 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়। ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য কত? ঠিক আছে, তাহলে আমাদের কিছু অত ঝামেলা কিছু নেই। তাহলে 1 মিনিটে কতটা জল বের হয় পাইপ দিয়ে, সেটা প্রথমে আমাদের তার আয়তনটা ক্যালকুলেট করতে হবে। তা ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? অত ডিটেলসে করবো না, আমরা 11 নম্বরটা দেখো। তাহলে 1 মিনিটে ছয় সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের পাইপ দিয়ে যে পরিমাণ জল তার আয়তন, এতো সমান πx² (2)² × 225। দেখো এখানে মিটার ছিল, আমরা সেন্টিমিটারে নিয়ে গেলাম, 100 দিয়ে গুণ করলাম, ঘন সেন্টিমিটার, তাই তো? তাহলে এবার দেখো আমাদের আরেকটা কি বলেছে,
না যে চোঙটা বলেছে সেটা একটু এঁকে নিই। তাহলে দেখো এই চোঙটার আমাদের কত বলেছে, কোশ্চেনটাতে কি বলেছে না দেখেনি, যে 9 মিটার উচ্চতা বিশিষ্ট লম্ব বৃত্তাকার চুঙ্গাকৃতির ট্যাঙ্ক জলপূর্ণ আছে। তাহলে 9 মিটার উচ্চতা বলে দিয়েছে, তাহলে এখানে চোঙটার 9 মিটার উচ্চতা, 9 মিটার উচ্চতা। হ্যাঁ, তা 9 মিটার যদি উচ্চতা হয় আর এর যদি ব্যাসার্ধ যদি X মিটার আমি ধরে নিই, X মিটার আমি ব্যাসার্ধটা ধরে নিলাম, তাহলে দেখো আয়তন কত হবে, না পাই আর স্কোয়ার, মানে এখানে X স্কোয়ার ইনটু এইচ, আর এই আয়তনের সঙ্গে যে আয়তনটা বেরোলো সেটার সঙ্গে সমান করতে হবে, তাই তো? তাহলে পাই ইনটু আয়তন কত হলো, না 6। দেখো এখানে 1 মিনিটে হয়েছে, 1 মিনিটে 6 সেন্টিমিটার ব্যাসের বার করেছি, আমাদের বার করতে বলেছে, কোশ্চেনটা ভালো করে দেখো। আচ্ছা এটা আগে লিখি, কোশ্চেনটাতে বলা ছিল 36 মিনিটে, তা 36 মিনিটে কতটা জল বের হয় তার আয়তনটা কত হবে, তাহলে এখানে 36 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই তো? আমি ডিটেলসে করলাম না, তোমরা করবে। এই এবারে এখান থেকে তুমি পাই পাই কেটে দিতে পারো, পাই পাই কেটে দিলাম, তাহলে X স্কোয়ার সমান 9 × 225 × 100 × 36 / 9, এই তো? তাহলে আমরা দেখতে পাচ্ছি কত, অতএব আমরা আর এখানে একটা জিনিস, 100টা লিখেছি, 100টা লিখলাম, আর এখানে বলা ছিল একটা জিনিস বলতে ভুল হলো, যে এখানে 9 মিটার ছিল, দেখো 9 দিলে হবে না, এখানে 9 মিটার মানে কত, এখানে ইনটু 100 করতে হবে, তাই তো? তাহলে এখানে এটা 100 দিয়ে গুণ করলে এখানে একটা 100 আসবে, কেন মিটারকে আমরা সব সেন্টিমিটারে নিয়ে গেছি, তাই 9 মিটার সমান কত হবে, 900 সেন্টিমিটার। এই জায়গাটায় কিন্তু খেয়াল রাখবে, ঠিক আছে? এবারে দেখো এই 100 100ও কেটে গেল, তাহলে দেখা যাচ্ছে আমাদের X সমান কত হবে, দেখো 15, এটা হচ্ছে 225-এর বর্গমূল হবে, 15 × 225, আর 36 হচ্ছে 6 × 6 = 36, মানে 90 সেন্টিমিটার, কারণ আমরা সব সেন্টিমিটারে নিয়েছি। তাহলে X এখানে মিটার না বলে তুমি করবে সেন্টিমিটার, ঠিক আছে, 1 সেন্টিমিটার, তাহলে এখানে হবে 1 সেন্টিমিটার ধরতে হবে, কারণ এটাও সেন্টিমিটার, এটাও সেন্টিমিটারে নিয়ে গেছি, এই জায়গাটায় আমাদের ভুল ধরা, এখানে যদি 1 মিটার ধরো তাহলে সবগুলোকে মিটারে নিয়ে যেতে হবে, যেহেতু আমরা সেন্টিমিটারের ডান দিকটা আছে, 9টাকেও আমরা সেন্টিমিটার করে দিলাম, তাহলে X টাকেও সেন্টিমিটার করে নিলাম, ঠিক আছে? অতএব আমাদের 2x সমান 2 × 90 সেন্টিমিটার সমান 180 সেন্টিমিটার। এটা কিন্তু মাথায় রাখবে, এখানে মিটার আমরা ধরেছিলাম, তাহলে মিটারটাকে ধরলে আমাদের করা যাবে, তাহলে সবগুলোকে মিটারে নিয়ে যেতে হবে, কিন্তু আমরা সেন্টিমিটার করলে সুবিধা হচ্ছে, তাই আমরা X টাকে সেন্টিমিটার করে নিলাম, ঠিক আছে? এই জায়গাটা একটু খেয়াল রাখবে, প্রথমে আমরা মিটার বলেছিলাম, এটা একটু মাথায় রাখবে।